এমন অনেকেই রয়েছেন যারা কঠিন পরিশ্রম করার পরে সঠিকভাবে উপার্জন করতে পারেন না, যদিও বা উপার্জন করেন সেভাবে পয়সা ধরে রাখতে পারেন না। এর পেছনে মূল ও প্রধান কারণই হল বাস্তু ত্রুটি। যদি আপনার বাস্তু ঠিক না থাকে তাহলে জীবনে নানান সমস্যা আসবে, এতে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে না। যদি আপনি সংসারে সুখ শান্তি রাখতে চান, উন্নতি করতে চান এবং পরিবারের সকল সদস্যের শরীর সুস্থ থাকুক চান, তাহলে অবশ্যই এই টিপসগুলি মানুন। সম্পর্ক ভালো রাখতে কি রাখবেন? স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি লেগেই থাকে, তাছাড়াও সদস্যদের সঙ্গে সকলের যে সবসময় মিল থাকে তা কিন্তু নয়। যদি আপনাদের এমন সমস্যা হয় তাহলে সেই সমস্যা থেকে বের হতে আপনি যে ঘরে শোবেন সেই ঘর যেন উত্তর পশ্চিম দিকে হয়, সেই ঘরে কখনোই ক্যাকটাস অর্থাৎ কাঁটাযুক্ত গাছ রাখবেন না, তাহলে আপনার সম্পর্কের ফাটল ধরতে পারে। জোড়া হাতি রাখুন বাড়িতে, আর্থিক দিকে উন্নতি হবে। আর্থিক দিকে উন্নতি করতে আপনি আপনার বাড়ির উত্তর ও দক্ষিণ দিকে একজন লাল ঘোড়া রাখুন, এটি আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বিদায় নেবে, এতে ইতিবাচক শক্তিকে প্রবেশ করবে, কর্মজীবন থেকে ব্যবসায় আসবে সফলতা, এতে আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। বাড়ির দক্ষিণ পূর্ব দিকে নীল রং ও পারলে হালকা কমলা বা গোলাপি রং করতে পারেন ও কোনো দিকে মাথা করে ঘুমাবেন। পরিবারের সদস্যদের শরীর সুস্থ রাখতে আপনি বাড়ির উত্তর পূর্ব দিকে মাকড়সার জাল বা ধুলোবালি যদি থাকে তাহলে তা আগেই পরিষ্কার করুন, এতে কিন্তু আপনার ওপর না হলে নেতিবাচক প্রভাব পড়বে, আপনার মানসিক চাপ বাড়বে। তাছাড়া যদি কোনো গাছ শুকিয়ে যায় সেই গাছ ফেলে দেবেন বা ওখান থেকে সরিয়ে দিন। পশ্চিম দিকে পা করে ঘুমালে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে, তাহলে মাথা রাখবেন পূর্ব দিকে, পশ্চিম দিকে রাখবেন পা। ও বাস্তু ত্রুটি কাটাতে কী করবেন? জীবনে প্রত্যেকটি কাজে উন্নতি করতে আপনি আপনার ঘরে উটের ছবি রাখুন, যদি পারেন উটের মূর্তি রাখতে পারেন তা আপনার জন্য আরও ভালো, এটি অবশ্যই উত্তর পূর্ব দিকে রাখবেন, এটি ঈশ্বরের দিক, আপনার আর্থিক দিকে উন্নতি হবে, সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। আপনার বাড়িতে বাস্তু ত্রুটি থাকলে তাও কিন্তু দ্রুত কেটে যাবে। এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে। ইনফরমেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।